সুপ্রভাত বন্ধুরা, পাঁচ মৌসুমি গল্প শাশ্বতীর চ্যানেলে আপনাকে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আমি ভালো আছি। সাত সকালে ছাতে চলে এসেছি, এই মনোরম পরিবেশে খুব ভালো লাগছে। একটু ঠান্ডা ঠান্ডাও আছে, এখনও সূর্যদেব উদয় হননি, মেঘলা আকাশ আর পেছনে ফ্ল্যাটে পাখি সাজা পাখির আওয়াজ, তো ভীষণ ভালোই লাগছে। পাখির আওয়াজ, ওপরে কাক উড়ে যাচ্ছে, একদম ফাঁকা রাস্তাঘাটও ফাঁকা, পরিবেশটাও ফাঁকা, সবাই ঘুমে আচ্ছন্ন একদম। তো আমি চলে এলাম। তো আজকে আপনাদেরকে না আমি একটু ছোটোবেলাকার গল্প ছোট্ট করে বলবো। তো আমরা তো খুব গ্রামে থাকতাম, আমরা খুব ভোরবেলা ঘুম থেকে উঠতাম ভোরবেলা। তখন কী হতো, সেই আমাদের ওখানে একটা বিশাল বড় মাঠ ছিল, বিশাল বড় মাঠ ছিল, সেই মাঠে একটা কোনায়, খুব কোনায় একটা ক্লাব ছিল, যুবক সংঘ এখনও আছে। সেটার পাশে একটা ছোট্ট ঝাঁকড়া বকুল গাছ ছিল, আর সেই বকুল গাছে মানে গ্রীষ্মকালে, গ্রীষ্ম বর্ষায় খুব ফুল হতো। আর আমরা কী করতাম, ওখানে যেতাম ভোরবেলা ফুল তুলতে, মাটির নিচে সব বকুল ফুল পড়ে থাকতো, তো আমরা সেই বকুল ফুলগুলো শখের প্রচলে তুলতাম। আর যখন কোনো বড়রা কেউ থাকলে, কাকা জ্যাঠা তারাও তো বেরোতো সবে, দাদা তাদেরকে বলতাম একটু গাছটা ঝাঁকিয়ে দিতে। এবার গাছটা সেই ঝাঁকা তো ঘুর ঘুর করে বকুল ফুল করতো, তো বকুল আমার সাথে আমরা বকুল ফুল কুড়োতাম, খুব ভালো লাগতো। তারপরে আমি একটু ঘুরে ঘুরেই আপনাদের সঙ্গে কথা বলছি। তারপরে আমরা চলে আসতাম, চলে যেতাম, একটা বট গাছ আছে সেই বট গাছের ওখানে যেতাম। বট গাছে কী করতাম, একটুখানি বটের ঝুড়ি আছে না, বটের ঝুড়ি, সেই বটের ঝুড়ির সাথে বটের ঝুড়ির ওখানে আমরা কী করতাম, সেই ঝুলতাম, একটু ঝুলে নিতাম, অনেকটা এক্সারসাইজ হতো, ওই হতো। তারপর আমরা বাড়িতে এসে চা ফা খেয়ে সব কিছু খেয়ে, সব কিছু খেয়ে তারপর পড়াশোনা করতে বসতাম। এইবার পড়াশোনা যেই শেষ হলো, যদি স্কুল না থাকতো তাহলে আর দেখতে হবে না, সে বন্ধু বান্ধবরা পাড়ার সব এসে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো আমার কাকা ভীষণ কড়া ছিলেন, তো কাকা কড়া ছিলেন বলে কাকা বেরোতে যেতেন না। কাকা যেইমাত্র অফিস চলে যেত, সেই আমরা ছুটে চলে যেতাম পুকুরে সাঁতার কাটতে। সেই কত ভুবন ধরে সাঁতার কেটে কেটে চোখগুলো একদম লাল হয়ে যেত। তারপর সেই বাড়িতে এসে আমরা রোদের দিকে, মানে বাড়িতে না, বাড়িতে আসার আগে সবাই, বিশেষ করে আমি, আমার বাড়িতে তো খুবই কড়া শাসন, এবার সেই রোদ্দুরের দিকে তাকিয়ে তাকিয়ে সেই চোখ, লাল চোখটাকে ঠিক করবার চেষ্টা করতাম। তারপর যাই হোক, এইভাবে তো ছোটোবেলাটা কেটেছে। তারপর যখন বিয়ের পর শহরে এসে বন্দি হলাম, সে কী কষ্ট, বছরের পর বছর ঘরবন্দি থাকা, বন্ধু বান্ধব কিছু নেই, আর বিয়েটা একটু তাড়াতাড়ি হয়েছে আর কি, যাকে সেই প্রসঙ্গে আর আমার অত বলার দরকার নেই এই সাত সকালে। তো তারপরে হলো কি, সেই গৃহবন্দি অবস্থা থেকে তারপরে এখন এমন অভ্যেস হয়ে গেছে, গাছপালা ভালো লাগে ঠিকই, এই পরিবেশ ভালো লাগে ঠিকই, কিন্তু এখন ওই একা থেকে একা ঘরে, মানে জনহীন মানবহীনভাবে শান্ত পরিবেশে থেকে এখন আর না, ওখানে গেলে একদিন ভালো লাগে, তার বেশি না ভালো লাগে না। আপনারা এটা আমায় দোষের নেবেন না, বহুদিনের অভ্যাস থেকে বোধ হয় হয়েছে, হ্যাঁ, এখন আর ওরকম হইগুলো মানে ভালো লাগে না, এটাই অভ্যস্ত হয়ে গেছি। যাই হোক, সকালে আমরা একটা জিনিসও করতাম, ওখানে সবাই একসাথে হয়ে গোল হয়ে মাঠে বসে একটুখানি ছোট্ট করে গান করতাম, সকালের গান, প্রার্থনা গান, এগুলো আমরা করতাম। তো এখন সবাই কাজেকর্মে ব্যস্ত, সবাই চাকরি বাকরি এসব নিয়ে ব্যস্ত, তো এখন কারোর সাথেই কারোর সেরকম দেখা হয় না। তবে একটা জিনিস কি, আমাদের যে স্কুল ফ্রেন্ডরা ছিল তাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের আবার সাক্ষাৎ হয়েছে। তো সাক্ষাৎ হওয়াতে কী হয়েছে, তা আমরা এই চার পাঁচ মাস পর একবার করে মিলিত হতাম কোনো একটা জায়গায়, মানে এই বিভিন্ন জায়গা থেকে এসে যে কোনো একটা জায়গায় মিলিত হতাম, ওই সারাদিন আমরা একসাথে কাটাতাম। সেই সারাদিন কোনো কাউকে ব্যক্তিগত প্রশ্ন, ব্যক্তিগত আক্রমণ, দুর্বল স্থানে আসার কিচ্ছু না, সারাদিন শুধু গান, নাচ, আবৃত্তি, হাসি, ঠাট্টা, তার সঙ্গে কেক কাটা আর বিশাল খাওয়া দাওয়া।
এই সব করে আমরা বিকেলের পর যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হতাম। অনেক দূর দূর থেকেও কিন্তু আসতো, তারা কষ্ট করে আসতো, হ্যাঁ, কলকাতার দিকে, মানে আমাদের এদিকেই আসতো, আমরাই কোনোদিনও যেতে পারিনি। হ্যাঁ, ওদের একটু মনে মনে দুঃখ আছে এটা নিয়ে, আমরা যাইনি, ওরাই বারবার এদিকে এসছে। যাই হোক, চেষ্টা নিশ্চয়ই করবো আমরা ওদিকে যাওয়ার। তো তারপরে হলো কি, এই যে এখন করোনা আবহাওয়াটা মানে পড়ে গেল, লকডাউন হয়ে গেল, আর তার আগে এক বছর আমার অসুস্থতার কারণে ওরা কেউ মিলিত হয়নি, আমার অসুস্থতার কারণে ওরা মিলিত হয়নি। ওরা ভেবেছে যে আমি সুস্থ হলে তারপর হব, কিন্তু সুস্থ আর হলাম কই। হ্যাঁ, আপনাদের বলতে পারি আমি এখন কী করে হেঁটে চলে বেড়াচ্ছি, কী করে আপনাদের সাথে কথা বলছি একমাত্র আমি জানি। কী মনে প্রচণ্ড জোর নিয়ে করছি, কিন্তু এই যে এটা হেঁটে হুঁটে যাবো গিয়েই কিন্তু শুয়ে পড়ব। হ্যাঁ, এইভাবে আপনারা হয়তো দেখে আমাকে ভাবছেন যে আমি ভীষণ সুস্থ, ভীষণ সুস্থ, এখন কিন্তু তা নয়, তা নয়। আমি জোর করে করি এটা আমার নিজেকে খুশি রাখার জন্য, নিজের মনটাকে খুশি রাখার জন্য। আর আমি যে কটা দিন বাজবো সে কটা দিন ওই বিছানায় মুখ গুজে কেঁদে কেঁদে বাঁচবো না। আমি আপনাদের মতো একটা বৃহৎ পরিবার পেয়েছি, যে কজনই আমাকে গ্রহণ করুন না কেন, আমি জানি এক না এক একটা না একটা দিন আমার একটা বৃহৎ পরিবার হবে। আমি নিশ্চয়ই ভালো থাকবো, আপনাদের শুভকামনাতে আমি ভালো থাকবো, নিশ্চয়ই ভালো থাকবো। আপনারা আমার ভিডিও দেখুন, কেমন লাগে বলবেন। আর সকাল তো এখন একটু কাজকর্ম থাকে, আমি তো বলেছি সহকারীদের ছুটি দিয়েছি কোভিড সিচুয়েশনের জন্য, কারণ আমার যদি কিছু হয়ে যায় আমার বাঁচাটা মুশকিল হয়ে যাবে। তো এতদিন ইয়ে করিনি, এখন খানা পাকানোর যে সহকারী তাকে ছুটি নিয়ে দিয়েছি। তো আমাকেই নিজে হাতে টুকটাক টুকটাক করে, আমার এই দুটো হাতে জোরও নেই, আমাকে খুব সাবধানে সাবধানেই করতে হয় আর কি। তো যাবো এখন একটুখানি, আমার পর্তা কিন্তু সকালের চাটা করে দেন, মানে আমি ইয়ে দিয়ে নামাতে পারি না, সারা সিঁড়ি নামাতে গেলে পড়ে টড়ে যায়, হাত ডিসব্যালেন্স হয়ে যায়, উনি চাটা করে দেন। এবার নিচে যাব, গিয়ে ব্রাশ করেই ওপরে চলে এসেছি, চাটা খাবো, ওষুধপত্র খাবো, তারপর ধীরে 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 কাজকর্ম করবো। তারপর যদি ফাঁক পাই আমি কিন্তু অবশ্যই আপনাদের সঙ্গে গল্প করতে আসবো, আপনারা থাকবেন তো আমার সঙ্গে, আমি কিন্তু খুব আশা নিয়েই আসি সবসময় গল্প করতে। ঠিক আছে, এখন তাহলে চলি, আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি, দিনটা আপনাদেরও ভালো কাটুক, আমারও ভালো কাটুক, চলি, টাটা, ফাঁক পেলেই আসবো। এই বৃষ্টির মধ্যেও অনিমাদি কাজ করতে এসছে, এই যে অনিমাদি ঝাড়পোচ করছে, ঘর ঝাড়পোচ করছে, গল্পও করছে। তোমার ছেলের জামাই ষষ্ঠী হয়েছে? না, যাইনি। কেন যাইনি? কেন লকডাউনে যেন কোথাও যাচ্ছে না। বাবা, খুব ভালো ছেলে তো, ওরা কথা শুনে মেনে চলে, তাই না বলো? আর যে অবস্থা দিনকাল, এখন না যাওয়াই ভালো। ঠিক আছে, যা পরিস্থিতি দিনকালের অবস্থা দেখে ব্যবস্থা করতে হয়, সবদিনই সমান থাকে না। এবছর যাবি, পরের বছর যাবে, দেখো কি সুন্দর বোঝে ওরা। তাই তো, সবদিন সমান থাকে, এই দিনটা না থাকলে আরো ভালো হবে আমাদের। আমরা বেড়াতে পারবো, ঘুরতে পারবো, যেতে পারবো, আনন্দ ফুর্তি করতে পারবো, সেটাই। আমাদের জলের মেশিনটি খারাপ হয়েছে, ওই জন্য ওটাকে সারাই পর্ব চলছে আর কি, বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। চলছে সারাই পর্ব, এসে গেছি অনেকক্ষণই, বিকেল সন্ধে হয়ে গেছে, আমি একটু সাজুগুজু করেছি, কথা দিয়েছিলাম যে রোজ একটু শাড়ি টাড়ি পরবো আর কি, বলেছিলাম, গল্প করেছিলাম, কিন্তু একরা সেই যে জামা কাপড় পরে রয়েছে এগুলোকে ভাঁজ করতে হবে, সব সব কাজ বাজ করতে হবে। আর এমনিতে তো এখন রাত হয়ে গেছে, অনেকটা রাতই হয়ে গেছে, তো রাত্রিবেলার খাবার দাবারও হয়ে গেছে, আমি কিছু দেখাতে পারিনি, বড্ড গরম, এই গরমের মধ্যে আর সম্ভব হয়ে ওঠে না ভিডিও করা। তো ঠিক আছে, ভবিষ্যতে দেখাবো। তো কালকে তো দেখিয়েছি রাতের একটা রেসিপি দেখিয়েছি, একটা
তো আস্তে আস্তে দেখাবো বন্ধুরা। তবে একটা কথা না বলে পাচ্ছি না, বন্ধুদের এই যে মানে বন্ধুরা যে আমাকে গ্রহণ করেছে এতে আমি যে কি অনুপ্রেরণা পাচ্ছি এবং নতুন করে বাঁচার স্বপ্ন আমি দেখা শুরু করেছি, নতুন একটা জীবন পেয়েছি। সে আমার সে অল্প সংখ্যক বন্ধুই আসুক আমার কাছে বা সেই সংখ্যাতত্ত্ব আমি দেখি না, যারা এসেছে তাদেরকে আমি স্বাগত, যারা আসেনি তাদেরকেও বলছি স্বাগত। আমি সত্যিই খুব খুশি, আমি একটা নতুন জীবন পেয়েছি। একটা কথা না বললেই নয়, আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে আমাদের একদম ছোটোবেলাকার স্কুল ফ্রেন্ডদের যে মিলিত হওয়ার কথাটা, তো সেটা সম্পর্কে বলি। তো আমি আস্তে আস্তে দেখাবো সব কিছুই। আমার দেখুন উপহার পেতে সকলেরই ভাল লাগে, সে একটা সামান্য সুতো হোক বা একটা লজেন্স হোক যা হোক, তা সেটা বড়রা কী করে সেটা সামলে রাখে যার একটা বয়সের পর হয়ে যায়। তো আমাদের এই যে বন্ধুদের এই মিলিত করেছিল যে সে হচ্ছে চন্দনা, ওর ও খুব বিজি কিন্তু ও নিজে দায়িত্ব নিয়ে সবাইকে একত্র করেছিল। তো সেই চন্দনা আমাকে এই শাড়িটা গিফট করেছিল, আমি খুব যত্নে রেখে দিয়েছি, ভীষণ মোলায়েম শাড়ি। তো আমি এটা আজকে পরেছি, ও দেখলে খুশি হবে আর আমি তো ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। তা বর্ষা চলে যা, বর্ষা তো সবে শুরু হয়েছে, তো এই বর্ষার সময় আমার ওই যাদের কথা আমি বললাম সকালবেলা যে বন্ধুদের কথা, সেই বন্ধুদের কথা বলি। ওদের মধ্যে মৌসুমি আছে, অনুভা আছে, দেবজানী আছে, চন্দনা আছে, শিপ্রা আছে, জয়া আছে, কাকলি আছে, আরও অনেকের আমি নাম যদি বলতে ভুলে যাই তো দুঃখ পাবে না কেউ। তো এর মধ্যে আমাদের কী হতো, এই বর্ষাটা শুরু হওয়ার পর স্কুলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতো বর্ষা মঙ্গল বলে, ওই স্ক্রিপ্ট পড়া হতো, তারপরে নাচ গান এরম করে। তা অনুভা বলে যে বান্ধবীটি আমার আছে, সে এত সুন্দর নাচে কিন্তু কোনোদিনও কারো কাছ থেকে সে তালিম নেয়নি, তালিম ছাড়াই তার এক্সপ্রেশন নাচ এখনও সে কিন্তু নাচে, বললেই আমরা অনুরোধ করলে নাচে। তো তার একটা নাচের গান আমার এখন মনে পড়ছে, আমি দুকলি গাইছি, বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর, গানের পালা শেষ করে দে রে, যাবি অনেক দূর, বাদল ধারা হলো সারা বাজে বিদায় সুর। তবে আমি এখন শুভরাত্রি তো বলবো, রাত হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, তো শুভরাত্রি বলার আগে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে প্রথমে সাবস্ক্রাইব করবেন আর পাশের বেলটা প্রেস করে দেবেন, তাহলে আমার সব ভিডিওগুলো দেখতে পাবেন। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রণাম, অনেক অনেক ছোটদের আদর জানিয়ে আজকে রাত্রিবেলা শুভরাত্রি আবার বললাম, কাল আবার দেখা হবে, টাটা।